শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে ছাড়া এখানে তো আর কারোকে দেখা যাচ্ছে না, সুতরাং আপনাকে। আচ্ছা, জানলা দিয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির দিকে কি অত দেখেন বলুন তো? আমি? হ্যাঁ আপনি। আপনার চাকর হলে তার মাথা এক চাটি কষিয়ে দিতাম। ফির যদি ওরকম করেন তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকে সব কথা লীনাদিকে জানাতে হবে। লীনাদিকে? আ হা হা, চিনিনি না জানো? আপনাদের মিলের ম্যানেজার মিস্টার চৌধুরীর মেয়ে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, যে লীনা চৌধুরীর সাথে আপনার বিয়ে হবে আমি তারই কথা বলছি, আমি তাকেই সব বলে দেবো। না না, সব মিথ্যা কথা, আমার কারোর বিয়ে হবে না। তা আমি কি জানি, আমি যা শুনেছি তাই বললাম, মোটের উপর আমি কিন্তু সব বলে দেবো। কিন্তু? কোনো কিন্তু শুনতে চাই না, খবরদার। আপনি কিন্তু আর কোনোদিনও আমাদের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দেখবেন না, মনে থাকবে? আচ্ছা, জানলা দিয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ি থেকে কেউ তো দেখেন বলুন তো, খবরদার। আপনি কিন্তু আর কোনোদিনও আমাদের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দেখবেন না, মনে থাকবে? পশ্চিম দিকে জানলাটা খুলে দেন না, একটু হাওয়া আসবে, সাফক সাফক লাগছে। জানলা জীবনে খুলবি না, বারণ আছে। যা। সেদিনকার ব্যাপারে আমি কিছু মাইন্ড করিনি, ও নেশা ভাং করা ওর একটা অ্যাডিকশন কিছু ব্যাপার। হ্যাঁ, সব বড় বড়ই করে থাকে। দেখি জানলা বন্ধ করে গেছে কেন? হ্যাঁ, পশ্চিমে জানলা বলে কথা। হ্যাঁ, ভিড় মারকে। হ্যাঁ, ঠিক জানি না তো। আরে বাবা, এই তো মেশিন গানের মতো চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্রমিক আমাকে বলেছিল যে ঠ্যাঙাবে, তাই বলে হুমকি দিয়েছিল। তারা বোধ হয় হতে পারে। তাহলে আমি চলি। আচ্ছা চল চল। শোনো, তুমি একদিন আমার বাড়িতে এসো, কেন টেপির মা টেপি খুব খুশি হবে। আবার ঢিল মারি, আসছো কিন্তু আমার বাড়িতে। দেখুন মিস্টার রায়, আপনার সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা আমার সঙ্গে? আগে হ্যাঁ, মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে মিস্টার জিন্না পর্যন্ত জীবনে সকলের সঙ্গে অনেক প্রাইভেট কথা বলি। বলেছেন, এবার আমি বলবো। বাবা শীতেশ, তুমি এলে আমার সকলে খুব খুশি হবো। আমার মেয়ে দেবী যেমন গুণে তেমনি রূপে। হ্যাঁ, ও বলেছে যে তোমাকে ওই কুমড়ো ছক্কা। এইবার বলুন। আপনি ঘোষালের মেয়েকে দেখেছেন? না। মা দুর্গার অসুরকে শাড়ি পরালে যেমন দেখতে হয় অনেকটা সেই রকম। এইটাই কি আপনার প্রাইভেট? না না না, সেদিন তোমার দাদা, আপনার দাদা বলছিলেন না যে আপনার একটু চরিত্রের দোষ আছে? আমি অনেক ভেবে চিনতে দেখলাম বেটা ছেলেদের অনেকটু আধটু দোষ থাক, সোনার আংটি আবার ব্যাঙ্কাম। আপনি কিচ্ছু ভাববেন না, ওসব কথা আমি কানই দিই। আমার স্ত্রীও না, আমার মেয়েও না। দাদু, আপনার যে ওই ডাক্তারবাবুর ওখানে নিমন্ত্রণ আছে,
ওই যে ডাক্তার গুপ্ত। ও ও তাই নাকি, ডাক্তার গুপ্তর ওখানে থাকে। তা চলুন না দুজনে একসঙ্গে যাওয়া যাক। এই যে না না দাদাবুকে তো আমার চান টান করতে হবে, একটু পূজা অর্চা করতে হবে, একটু সময়ের ব্যাপার। আমি একটু প্রাণায়াম করি। হ্যাঁ ফুল টুল এনে রেখেছি। খুব ভালো। আচ্ছা ব্যানার্জবাবু আজ তবে আপনি, আচ্ছা আজ তাহলে আমি আসি। আমার বাড়িতে আপনি নিশ্চয়ই একদিন আসছেন। নিশ্চয়ই আসছেন আর কি। ওই গুলবাদ ব্যানার্জিটা এসেছিল কেন? আপনি সেদিন যা দেখলাম না, সত্যি আপনারা খুব রসিক আছে, কিন্তু ওই লিভারটা বাঁচিয়ে খাবে। ও কোনো চিন্তা নেই, আমার মেয়ে না সমস্ত কিন্তু কন্ট্রোল করে দেবে। আপনার তো খুব গরম লাগছে। জানলাটা খুলে দিন। জানলাটা খুলে দিন। গোটা দাঙ্গা লেগেছে। না না দাঙ্গা হবে না, ওই গুলবাদ ব্যানার্জিটা নিশ্চয়ই লোক লাগিয়েছে। শুনুন, এই আজকে আজকে বিকেলবেলায় আপনি একটু ফ্রি আছেন? মানে মানে আপনি বিকেলবেলায়? আপনি মিলে কাজ করেন? হ্যাঁ আমি মিলে কাজ করি। তো পাড়ার একটি ছেলে যে তো বলছে যে টেকুবাবুকে বাড়ি পাইতে দিন। টেকুবাবু? হ্যাঁ না টেকুবাবু না চিত্তবাবু। বললো টেকুবাবু আপনার বউ ভিড়মি খেয়ে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভিড়মি খেয়ে পড়ে গেছে। ভিড়মি খেয়ে পড়ে গেছে? শুনুন আমি তাহলে এখন চলি। আর একদিন এসে বরং আপনাকে ইনভাইট করে যাবো। সেই কথা। হ্যাঁ আমার বউ মাথা ঘুরে ফ্ল্যাট হয়ে গেছে। দরকার হলে আমাকে ডাকবেন। রে রাধিকা টেকার বউ কি সত্যি ফেলবি? মাথা খারাপ কিচ্ছু হয়নি। তাহলে অবস্থা তো বুঝলি তো আমার। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আপনার সাইড বাই সাইড আছি।